forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see making new memories with me. Oh, yeah, I'll be okay. Assalamu alaikum everyone, welcome back to my channel Yeashim. Shobai kemon achen asha korchi shobai allahor oshesh rohmoti baloi achen. Amio alhamdulillah allahor rohmoti baloi achi. Kache dure je jekhan theke amar ajker video ti dekhchen shobai ke shagoto janacchi Yeashim channel e. To cholun dekha jak ajker video ti. তো এখন আমি হাজবেন্ডের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো আমরা মাঝরে তিনজনেরই নাস্তা শেষ, এখন আমি কিন্তু হাজবেন্ডের জন্য নাস্তা বানাচ্ছি। তো আজকের নাস্তায় আমি বানালাম মুসলার পিঠা। তো আর ওই ফাঁকে আমি চাটাও গরম হতে বসিয়ে দিয়েছি। তো আমি অলরেডি কিন্তু হাজবেন্ডের নাস্তাটাও বানানো শেষ, হাজবেন্ড কিন্তু গা গোসল করেও বের হয়ে এসেছে বাথরুম থেকে। তো এখন আমি হাজবেন্ডের নাস্তাটাও আমি সার্ভ করে দিচ্ছি। তো নাস্তা হওয়ার পরে কিন্তু ও ওর কাজে চলে যাবে আর আমি আমার কাজে লাগিয়ে পড়বো। তো এখন দেখতে পাচ্ছেন ওর নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। তো এখন আমি ওর নাস্তাটা ওকে আমি দিয়ে আসবো। আর এখন আমি ওখানে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি বাচ্চাদের জন্য ম্যাগি বানানোর জন্য। তো বাচ্চারা কিন্তু ম্যাগি খাওয়ার জন্য কিন্তু অনেক চিলাচিলি করছে, কিন্তু ম্যাগি ছিল না আমার মনে হয় গড়ে। তারপরে দেখলাম যে স্টোরেজ বক্সে হাত দিয়ে একটা ম্যাগি বের হয়ে গিয়েছে। তো ছোট্ট একটা ম্যাগির প্যাকেট ছিল, তো ম্যাগির প্যাকেটটা এখন আমি ওদেরকে বানিয়ে দিব। আর ম্যাগিটা এখন আমি বানাচ্ছি কিন্তু একদম সিম্পলভাবে, কিন্তু আমি কোনো রেসিপি আকারে শেয়ার করছি না, আমি যেভাবেই হোক ওভাবে কিন্তু বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে, কিন্তু ওদেরকে একটু বোঝানোর জন্য। কিন্তু ওরা কিন্তু ম্যাগিটা খাওয়ার পরে দেখা যাবে যে আর খিদাও মরে যাবে, আর কিন্তু ওরা কিন্তু আমাকে আর কিন্তু কোনো চিল্লাচিল্লি করবে না কিন্তু। আর তার জন্য কিন্তু আমি ম্যাগিটাও বানিয়ে দিচ্ছি। আর ম্যাগিটা একদম সিম্পলভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ম্যাগিটা এখন অ্যাড করে দিচ্ছি। ম্যাগিটা অ্যাড করার পরে ম্যাগির মশলা দিয়ে আমি ওইভাবে কিন্তু শুকাতে দিয়ে দিব। শুকানোর পরে কিন্তু আমি ম্যাগিটা ওদেরকে সার্ভ করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি ওই ধরনের কিন্তু একদম শর্টকাট কিন্তু ম্যাগিটা বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাগিটা আমার পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখানে আমি বাচ্চাদেরকে আমি সার্ভ করে দিচ্ছি আর ওরাও কিন্তু ওদের মতো করে খেয়ে নেবে। আর ওই সব খাবার কিন্তু বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে, দেখা যায় যে নুডলস, চাউচাউ, ম্যাগি, তারপর কিন্তু পাস্তা, ম্যাকরনি, এইসব কিন্তু বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। তো একটু ওদের মতো করে দিলে দেখা যাবে যে ওরা কিন্তু এমনিতেই ভাত খেতে চায় না, কিন্তু ওই সব খাবার খেলে দেখা যায় যে ওদের ছোটোখাটো কোনো বুক থাকলে কিন্তু বুকটাই মরে যায়। তো এখন ওরা দুই ভাই ওখানে বসে বসে কিন্তু বাইরে বসে বসে কিন্তু ম্যাগিটা এনজয় করে নিচ্ছে। আর আজকের কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু অনেক গরম। তো দেখতে পাচ্ছেন কতটাই রৌদ্র উঠেছে, কিন্তু অনেক রোদ। কিন্তু এখন আমি কিন্তু পর্দাটা কিন্তু আমি টানে টেনে দিচ্ছি, না হলে দেখা যাবে যে কিন্তু সব রোদ কিন্তু গড়ে ঢুকে যাবে আর গড়টা কিন্তু এমনিতেই এত গরম আরও বেশি গরম হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি প্রতিদিনই দেখা যায় যে দুপুরবেলা কিন্তু আমি পর্দাটা কিন্তু আমি ওইভাবে দিয়ে আমি কিন্তু রোদটা কিন্তু আটকানোর জন্য পর্দাটা আমি কিন্তু আবার ওইভাবে করে দিই। আবার দেখা যায় আসরের পর দেখা যায় যে আবার পর্দাটা আমি সরিয়ে রাখি একটু হাওয়া বাতাস কিন্তু গড়ের ভিতরে যেভাবে প্রবেশ করতে হয়, তার জন্য কিন্তু ওইভাবে করে রাখি। দেখতে পাচ্ছেন কতটাই রৌদ্র উঠেছে আজকে, কিন্তু অনেক গরম পড়েছে। আর এখন দেখতে পাচ্ছেন আমি ওখানে কিন্তু ওয়াটার বোতল ওয়াশ করে আমি পানি ভর্তি করে রেখেছি ফ্রিজে ঢুকানোর জন্য। ইদানিং কিন্তু এত পানি খাওয়া হচ্ছে, দেখা যায় যে পানি আমি আধা ঘন্টা আগে যদি ভর্তি করে ফ্রিজে রাখি, আধা ঘন্টা পরে এসে দেখা যাবে যে টেবিলের উপর কিন্তু খালি বোতল দিয়ে একদম ভর্তি করে রাখা হয়েছে। তো কী করবো, আমিও কিন্তু ভর্তি করতেই আছে আর ফ্রিজে কিন্তু ভরিয়ে ঢুকিয়ে রাখছি কিন্তু। আর এখন দেখা যায় যে ফ্রিজে কিন্তু কারেন্টও নাই, কারেন্টও চলে গিয়েছে, কিন্তু কারেন্ট আসার পরে কিন্তু ঠান্ডা হবে। আর ইদানিং এত লেবুর শরবত আর পানি খাওয়া হচ্ছে কি বলবো। আর এখন দেখতে পাচ্ছেন আমি দুপুরে কিন্তু ল্যাপটপের খাবার কিন্তু আমি গরম করার জন্য ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। তো আমি কিন্তু রাতে ওখানে বটবটি দিয়ে আর গরগোস্ত দিয়ে রান্না করেছিলাম, ওই সব খাবার কিন্তু রয়ে গিয়েছে। তো এখন আমি আর কিছু দুপুরে কিন্তু রান্না করছি না। তো হাজব্যান্ড কিন্তু বাইরে খাবে আর বাচ্চাদেরকে নিয়ে আমি কিন্তু ঘরে খাবো, দুপুরে কিন্তু হাজব্যান্ড ঘরে আসে না, তার জন্য কিন্তু আমাদের রাতের ল্যাপটপের খাবারেই কিন্তু হয়ে যায় এখন। আর এখন দেখতে পাচ্ছেন আমি বাচ্চাদেরকে দুপুরে খাবার দিয়ে দিচ্ছি। তো ওখানে কিন্তু আমি আবার যিশুকে নিজের হাতে খাওয়া খেতে দিচ্ছি, কারণ ওকে নিজের হাতে খাওয়া শেখানোর জন্য একটু একটু ট্রাই করছি। আর এখন দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিব, তার জন্য কিন্তু আমি আজকে কিন্তু ফ্লোরের মধ্যে আমি পাটি দিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে ওখানে আজকে আমি শুব, কারণ বেডের উপর দেখা যায় শোয়া যাবে না, এতটাই গরম বেডের উপর হয়েছে। তার জন্য কিন্তু আমি আজকে ফ্লোরের মধ্যে পাটিটা বিছিয়ে দিয়েছি বাচ্চাদেরকে নিয়ে ওখানে শুব। আর দুই বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন
কতটাই কিন্তু মারধর করেছে, দুজন থাকলে দেখা যায় যেটা হয় সেটাই কিন্তু ওখানে, কিন্তু ওরা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা শুবে না। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাতের জন্য আজকে আমি আলু দিয়ে আর গরু গোস্ত দিয়ে রান্না করব। তো ওখানে অলরেডি আমি কিন্তু গরু গোস্ত বসিয়ে দিয়েছি কষানোর জন্য, আর আলুটাও কিন্তু আমি ওই ফাঁকে কাটে নিচ্ছি। তো আলুটা দিলে একটু দেখা যায় যে বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে, আর কিন্তু প্রতিদিনই কিন্তু গরু গোস্ত খাওয়া হচ্ছে, আর একা একা গরু গোস্ত কিন্তু ভালো লাগে না। তার জন্য কিন্তু আজকে কিন্তু আমি তিনটি আলুও দিয়ে দিচ্ছি গরু গোস্ত, তার জন্য কিন্তু আমি আলুটাকে কাটে নিচ্ছি। তো আলুটা কাটতে কাটতে প্রতিদিনের মতো ওই একটাই রিকোয়েস্ট বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যদি কোনো নতুন বন্ধু জয়েন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যেখানে চাইবেন দেখে নিতে পারবেন। তো এখন আমি ওখানেও কিন্তু আলু থেকে কিন্তু খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি আলুটাকেও কেটে নিচ্ছি। তো এখন আমার আলুটাও কাটাকাটি শেষ, আর কিন্তু ওই ফাঁকে কিন্তু আমার মাংসটাও কষানো শেষ। এখন আমি আলুটাকে মাংসতে আমি অ্যাড করে দিব। তো এটা আমি আলু মাংসতে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ডেকে রেখে দিব। এতে করে দেখা যাবে যে মাংসের সাথে আলুটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে। তারপরে কিন্তু আমি জলের পানি অ্যাড করে কিন্তু আবার ডেকে রেখে দিব। এতে করে আমার আলুটাও কিন্তু সফট হয়ে যাবে আর আলু মাংস তরকারিটাও রেডি হয়ে যাবে। তো আমি একটু পানি দিয়ে আমি রেখে দিচ্ছি। তো পুরোপুরি অলরেডি কিন্তু আমার আলু মাংস তরকারিও রান্না শেষ। এখন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। আর এটা হচ্ছে পরের দিন। পরের দিন কিন্তু একটা ইমার্জেন্সি বিয়ে ছিল, তো বিয়ের জন্য ওখানে কিন্তু সব কিছু রেডি করা হয়েছে, পানের বাটা মিঠাই সব কিছু কিন্তু একটু কাটানো পড়ানোর জন্য কিন্তু ওখানে একসাথে কিন্তু জমা করে রাখা হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের বর কিন্তু সাজুগুজু করে এসেছে। তো বর ছিল আমার চাচা শ্বশুরের দেওয়ার, কিন্তু ওই বিয়েটা কিন্তু একদম ইমার্জেন্সি ছিল, কিন্তু বিয়েটা হবে হবে বলে আর হচ্ছে না, কিন্তু আর একদিনের মধ্যে কিন্তু সব কিছু ঠিকঠাক করে কিন্তু বিয়েটা আবার হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন তো বরকে কিন্তু বিয়া পড়ানো হবে, তার জন্য কিন্তু সবাই কিন্তু একটু দোয়া দিচ্ছে, আর এটা হচ্ছে ইমোশনাল মুহূর্ত। তো বাপ ছেলে দুজন মিলে একটু কান্নাকাটি করছিল, তো ওই মুহূর্তটা কিন্তু এতটা ইমোশনাল ছিল। আর এখন কিন্তু কয়না নিয়ে আসার জন্য কিন্তু সবাই কিন্তু রেডি হয়ে এসেছে, কিন্তু আমি শুধু যেতে পারলাম না, কারণ আমার একটু অসুস্থতার কারণে আমি আর আমার আর যাওয়া হচ্ছে না। যাই হোক, সবাই কিন্তু রেডি হয়ে এসেছে, এখন কিন্তু কয়না নিয়ে আসবে। তো আমি আর যেতে পারলাম না, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আর কিন্তু একটু ভিডিও করলাম আর একটু এনজয় করছি ওইভাবে। কিন্তু তো সবাই কিন্তু এখন বের হয়ে পড়ছে। আর এখন হচ্ছে রাতের বেলা কয়না নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আমাদের কয়নাও কিন্তু এসে গিয়েছে। তো এখন আমি কয়নাকে কিন্তু একটু দুধ দিচ্ছি। তো এ ছিল আমাদের কয়না। আর এখন দেখতে পাচ্ছেন ওখানে একটা কেকের আয়োজন করা হয়েছে, হ্যাপি ম্যারিজ বলে কেকটা। কিন্তু এখন কিন্তু বর কয়না দুজন মিলে কিন্তু কেকটা কাটবে, কিন্তু কেকটা কাটে একজন আরেকজনকে খাওয়া দিবার। এই টাইমটা কিন্তু বাচ্চারা অনেক এনজয় করেছে, কিন্তু আর অনেক ভালোও লাগছে। তো এই ছিল আমার ছোট্ট একটা আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো আপনাদের মতামত থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।